ছাত্র হত্যাকাণ্ডই কপাই গেছে গোয়ালপাড়ার ধূপধরা শহর। হত্যাকারীক ফাঁসির দাবিত উত্তপ্ত পরিস্থিতি ধূপধরা থানাত। হত্যাকারী হাইদুল আলীর ফাঁসির দাবি স্থানীয় রাইজর। গোয়ালপাড়া জেলার ধূপধরা থানার অন্তর্গত হাসিবুড়ীত যা রবিবারে 19 মেত সংঘটিত হয়েছিল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। হাসিবুড়ী গাঁওয়ার তামিজ আলীর 9 বছরীয় পুত্র শহীদুল আলীর মৃতদেহ উদ্ধার হয়েছিল পথারর মাজর নৈর কাষত। ইয়ার পিছতে সোমবারে পরিয়ালর লোকে একেখন গাঁওরে কুমাত আলীর পুত্র হাইদুল আলীর বিরুদ্ধে ধূপধরা আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করে। আর এজাহার দাখিল করার কিছু সময় ভিতরতে ধূপধরা আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষীয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত আরম্ভ করে আর হত্যাকারীক ধূপধরা সাপ্তাহিক বাজারের আটক করবলৈ সক্ষম হয়। আর এটা হত্যাকারীক গ্রেপ্তার করার পিছতেই গাঁওয়ার শতাধিক পুরুষ মহিলা ধূপধরা থানাত আহি হত্যাকারীক ফাঁসির দাবি জানায়। ধৃত হাইদুল আলীক কঠোরতম শাস্তি দিয়ার দাবিত ধূপধরা থানা উদ্দাল করে তুলিছে রাইজে। আইনের সুরুঙারে যাতে কোনো পথ্যেই হত্যাকারী হারি যাব নোৱাৰে তার বাবে রাইজে এতিয়া দাবি জানাইছে। ন্যায় বিচারু যিজন দোষী ধর পাইছে সেই দোষীজনে উপযুক্ত শাস্তি পাওক, আমি সেই শাস্তি পাওয়াটাই বিচারো। ইয়াত যাতে কোনো খুংখং নহয়, গতিকে খুংখং নকরাকে যাতে উচিত তদন্ত পায় আর দোষীজনে যাতে উচিত শাস্তি পায় সেটাই আমি বিচারো। ইয়াত কিবা গণ্ডগোল হলে যদি খুংখং হয় আমি গোটে হল পাবলিকে আসলে বহুত দুঃখ পাম, যে আমি আমারও একটা অধিকার আছে, আমি ন্যায় পাওয়ার একটা অধিকার, আমার আমি সর্বসাধারণ মানুষ, আমি আমার ন্যায় পাওয়ার একটা অধিকার আছে, গতিকে আমি ন্যায় পাব লাগে। আর দোষীক পরায়ত্ত করেছে, দোষীক যদি কিবা আইনের সুরঙ্গা বনাই যদি দোষীক বসার চেষ্টা করে সেটাও মানে যুক্তিসঙ্গত নহব। আর যদি ইয়াতে যদি মানে একো আমার মানে উচিত বিচার আমি নাপাও তাহলে আমি অপর মহলে আর যোগাযোগ করার কারণে সিদ্ধান্ত লোক আমার।